नमस्कार বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। বলতে পারেন অপেক্ষার অবসান হলো। আলটিমেটলি জওয়ানের তিন নম্বর সংটা এসে গেছে। জওয়ানের তিন নম্বর সং নট রামাইয়া বাস্তবাইয়া দেখলাম এবং সেই সংটা আমার কিরকম লেগেছে যাবতীয় কিছু আমি আপনার সঙ্গে ভিডিওতে ডিসকাস করব। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এই সংটা আমার যা দেখে এবং শুনে এইটুকুনি বুঝলাম যে এই সংটা পুরোপুরি কিন্তু একটা নাচের গান, একটা ডিসকোর গান বলতে পারে এখন। এটা সম্পূর্ণ নাচের গান। এই প্রথমে যে জিন্দাবান্দা ছিল সেটা যেটাও নাচের গান ছিল, এইটাও কিন্তু নাচের গান। এবং এই যে মিউজিকটা বেশ ভালো, তবে এটা আমার অনেকটা ফর্মুলেটিক মিউজিক মনে হলো। যে দ্বিতীয় যে গানটা ছিল আপনার ছাইয়া ছাইয়া চলিয়া, সরি চলিয়া, ওটা যেমন একটা ক্রিয়েটিভ ব্যাপার ছিল, এটাতে কিন্তু যত না ক্রিয়েটিভ ব্যাপার আছে তার চেয়ে কিন্তু মিউজিকটা আমার শুনে অনেকটা ফর্মুলেটিক মনে হলো, মানে অনেকটা ফর্মুলাতে ফেলার মিউজিক মনে হলো। এবং একটা অদ্ভুত ব্যাপার, আমি জানি না এই গানটার নাম দিয়েছে নট ছাইয়া ছাইয়া, নট রামাইয়া বাস্তবাইয়া, তো নট শব্দটা কখন বললাম আমি ঠিক শুনতে পেলাম না। এবং এই যে মানে যে কথাগুলো না, এই কথাগুলো যথেষ্ট মানে খুব মানে বেশ কিছু জায়গায় যে ডায়লগুলো আছে সেই জায়গাগুলো যতটুকু কিন্তু ইজি নয়, মানে খুব একদম সহজ মধ্যে এরকম কিন্তু ব্যাপারটা না। অনেকটা সেই আমি যেরকম বললাম যে ওই প্রথম গানটা জিন্দাবান্দা যেরকম মানে কথাগুলো ছিল সেরকম মতন। এটা যে মানে কথাটা দিয়ে সে হচ্ছে কুমার না, তো এই গানটা এমনি কিন্তু খুব ভালো মানে যে গাইছে দুর্দান্ত গিয়েছে। নতুন বিশাল দাদলানের অনুরূপ নিজে গিয়েছে এবং শিল্পারা হচ্ছে মানে ফিমেল সিঙ্গার, তো গানটা গিয়েছে কিন্তু যথেষ্ট ভালো, মিউজিকটা বেশ ভালো। এবং এর কোরিওগ্রাফি করছে বৈভবী মারছে, বেশ ভালো কোরিওগ্রাফি। বিষয়টা এই ঘুরে ঘুরে নাচটা আমার তো বেশ ভালো লেগেছে। তবে এটা ঠিক যে এইখানে কিন্তু শাহরুখ খান বা নয়নতার দুর্দান্ত নিচে সেরকম কিন্তু না, যতটা না নেচে যে তার থেকে বেশি সোয়াগ দেখিয়েছে বলতে পারেন এইটার মধ্যে। মানে বিভিন্ন একটা স্টাইলিস্ট একটা গান বলতে পারেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। তবে শাহরুখ খানের 57 বছর পর সেই বয়সে যে এই স্টাইলটা দেখাচ্ছে, যেটা বেশ মানে বলতে পারেন এক কথা দুর্দান্ত নো ডাউট। কারণ এখানে ওই সেই শাহরুখ খানের আইকনিক হাতটা সহ এখানে এই ব্যাপারটা এখানে আছে। এবং নয়নতারাও এখানে বেশ মোটামুটি ভালোই শাহরুখ খানের সঙ্গে ম্যাচ খেয়েছে। যদি গলাটা একটু ভালো না হতে পারতো তাহলে আমার মনে একটু বেটার হতো। তো অ্যাজ এ সং মোটামুটি ভালো। এবং শেষের দিকে কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা গেল যে এই জওয়ান সিনেমাতে একটা ওই গ্রুপ থাকবে এবং একটা 7 জন আছে, তার মধ্যে 6টা মেয়ে ইনক্লুডিং নয়নতারা এবং শাহরুখ খান। দেখবেন একদম শেষে এইটা দেখাচ্ছে, গানটা শেষে তাদের বোঝা যাচ্ছে যে এরা একটা গ্রুপ বানাবে ওর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, তো সেদের 6 জন থাকবে। এবং এই গানের শুরুতেই যে একটা মিউজিক দিচ্ছে এটাই কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি যে মিউজিকটা পুরোপুরি জওয়ানের মানে বলতে পারেন বিজিএম যেটাকে ইউজ করা হচ্ছে বারবার বিভিন্ন জায়গাতে, সেই হচ্ছে এইটাই কিন্তু এই গানেরই মিউজিক। সেইটাই কিন্তু একদম এই গানের শুরুতে মানে শোনা যাচ্ছে, সেইটাই হচ্ছে পুরো জওয়ানের বিজিএম যেটা বারবার ইউজ করা হচ্ছে। আর ওভারঅল বলতে পারেন এই গানটা যথেষ্ট ভালো এবং এই গানটা যথেষ্ট মানে স্কোপ আছে 4 ব্যাস্টার হওয়ার। এবং এটা আমার মনে হয় যে এটার উপরে যথেষ্ট রিল তৈরি হবে, কারণ বেশ স্টেপগুলো ভালো আছে এবং ইউনিক কিছু ব্যাপার আছে, সেইটা কিন্তু মানে রিল তৈরি করার পক্ষে যথেষ্ট আকর্ষণীয় হতে পারে আমার কাছে মনে হয়। এবং গানটা আলটিমেটলি আমার বেশ ভালোই লেগেছে। আমি এই গানটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা এই গানটা দেখে থাকেন তো আপনারা আমায় জানান আপনাদের এই গানটা কীরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।